বৃষ্টির তোর থেমেছে এখন কিছুটা, ঝিরি ঝিরি বৃষ্টিপাত হচ্ছে, শুধু মাঝে মধ্যে আশপাশ থেকে ভেসে আসছে বিকট আওয়াজের মেঘ গর্জন। কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে এইসবই উপভোগ করছি আমি, আর একটু পরপর হাঁচি দিচ্ছি আর টিস্যু দিয়ে নাক মুছি। খানিক সময়ের ব্যবধানেই শরীরের মাঝে কেমন একটা উষ্ণতা ছড়িয়ে পড়েছে আমার, হয়তো জ্বর এসেছে। সিজনাল বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর এসে পড়ে, আর সেখানে তো অসময়ের বৃষ্টিতে ভিজেছি, জ্বর তো আসবেই। ঠিক এই কারণেই আদ্রিস ভাইয়া বৃষ্টিতে ভিজতে বারণ করে আমায়, কিন্তু কে শোনে কার কথা, বৃষ্টি দেখলেই আমার ভিজতে মন চায়। আর প্রতিবারই এমন জ্বরের কবলে পড়তে হয়, সেই সাথে আদ্রিস ভাইয়ার বকুনি তো ফ্রি আছেই। ধীর পায়ে আমার কক্ষে প্রবেশ করলো আদ্রিস ভাইয়া। ঘরের মৃদু বাল্বের আলোতে তার অবয়ব স্পষ্ট, তার ভাবগতি বোঝার জন্যে আমি চেয়ে রইলাম তার পানে। একটু একটু করে আমার দিকে এগিয়ে এসে ধপ করে আমার পাশে বসে পড়ল। সে ধীর গলায় বলল, সে ঘুমিয়ে পড়েছিস মেহু পাখি? আমি নির্লিপ্ত ভঙ্গিতে সেভাবেই শুয়ে রইলাম, মাথা ধরেছে ভীষণ, তাই কথা বলার ইচ্ছে নেই এই মুহূর্তে। তপ্ত শ্বাস ফেলে আদ্রিস ভাইয়া পুনরায় বলল, আমি জানি তুই এখনো ঘুমাসনি, তোর মতো বিচ্ছু এত সকাল সকাল কখনোই ঘুমাবে না, না খেয়ে এভাবে শুয়ে থাকার কি কোনো মানে আছে আদৌ? চল খেতে যাবি আমাদের সঙ্গে, তোর জন্য আমরা কেউ খাইনি এখনো, তুই গেলেই আমরা সবাই খেতে বসবো। এতটুকু বলেই থামলো আদ্রিস ভাইয়া। মুখ নাড়িয়ে আমি যে একটু কথা বলবো তার শক্তিটুকুও পেলাম না, শরীর কেমন যেন অসার হয়ে আসছে আমার। বৃষ্টিতে মনে হয় অতিরিক্তই ভেজা হয়েছিল, যার ফলশ্রুতিতে এমন জ্বরে পড়ে কাহিল হয়ে পড়েছি আমি। আমি হতে কোনো জবাব না পাওয়ায় আদ্রিস ভাইয়া কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে আমার দিকে কিছুটা ঝুঁকে কপালে হাত ঠেকিয়ে চমকে উঠল, উদ্বিগ্ন গলায় বলে উঠল, তোর তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে মেহু, এই অসময়ের বৃষ্টিতে ভিজতে আমি বারবার করে নিষেধ করেছিলাম তোকে, তবুও তো শুনলি না, আর এখন সেই জ্বর বাঁধিয়ে ফেললি, এখনের জ্বরও তো ভালো না। তোকে নিয়ে আমি সত্যি আর পারি না মেহেরুন, মানুষ এতটা কমন সেন্সহীন হয় কীভাবে? কথাটা বলতে বলতে ঘরের বাতি জ্বালায় আদ্রিস ভাইয়া, তড়িঘড়ি করে একটা কাপড় আর বাটিতে পানি নিয়ে আবারও আমার পাশে এসে বসে, বাটিতে থাকা পানিতে কাপড়টা ডুবিয়ে পানি ঝরিয়ে আমার কপালের উপর রাখে। জল পট্টি দেওয়াতে এখন কিছুটা ভালো লাগছে আমার, এতক্ষণ চোখের মধ্যে জ্বালা পোড়া করছিল, এখন শীতলতা অনুভব হচ্ছে। নিভু নিভু দৃষ্টিতে আমি একবার চাইলাম আদ্রিস ভাইয়ার পানে, তার চোখ মুখে বিষণ্নতা আর উদ্বিগ্নতা ছেয়ে আছে কেমন, সামান্য একটু জ্বর এসেছে বলে এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে সে? তাহলে আমি সেই দিন যে ভয়ানক স্বপ্নটা দেখেছিলাম সেটা যদি বাস্তবেই ঘটতো তবে কি হতো আদ্রিস ভাইয়ার? উনি তো মনে হয় পাগলই হয়ে যেত, একটা মানুষ এতটা ভালো কি করে বাঁচতে পারে? আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে আদ্রিস ভাইয়া শীতল কণ্ঠে বললেন, মেহু তোর জন্য স্যুপ বানিয়ে আনবো, স্যুপ খেলে একটু বেটার ফিল হবে। কথাটা বলেই আমার উত্তরের অপেক্ষা না করে চলে যেতে নাই, আমি হাত ধরে আটকে দিলাম তাকে। আদ্রিস ভাইয়া পেছন ফিরে জিজ্ঞেস করল, কিছু বলবি? আমি মাথা নাড়ালাম, ধীর গলায় বললাম, আমার জন্য কষ্ট করে কিছু বানাতে হবে না ভাইয়া। আদ্রিস ভাইয়া এবার কিছুটা বিরক্তির সহিত বলল, শেষ হয়েছে তোর কথা, এবার আমি আমার কাজে যাই, তুই এত বেশি বুঝিস কেন বলতো, বৃষ্টিতে ভিজে জ্বর তো বাঁধিয়েছিস, সেই সাথে আমার রাতের ঘুমও হারাম করেছিস, এমনিতেও তোর জন্য আমার ঠিক মতো ঘুম হয় না, তার উপর আবার তুই অসুস্থ। শোন চুপচাপ শুয়ে থাক, আমি এই যাবো আর আসবো। যাওয়ার আগে রিস্তাকে বলে গেল আমার খেয়াল রাখতে আর জল পট্টি দিয়ে দিতে। আদ্রিস ভাইয়ার কথা মতো রিস্তা আমার পাশে এসে বসে জল পট্টি দিতে দিতে আক্ষেপে সুরে বলল, ইস মেহু তোর যে এভাবে জ্বর চলে আসবে ইয়ে জানলে তোকে আমার সাথেই নিতাম না। আমি হালকা হেসে ভাঙা গলায় বললাম,
আরে সামান্য জ্বরে কেউ মরে না রে পাগল। আদেশ ভাইয়া একটু অতিরিক্তই করছে। তুই চুপ কর তো মেহু, আদেশ ভাইয়া যা করেছে তোর ভালোর জন্যই করছে। তুই অসুস্থ আর সে কি বসে থাকবে নাকি? ঠিকই আছে, বর বউয়ের অসুস্থতায় সেবা যত্ন করছে। আহা, দেখিও শান্তি। কথাটা বলেই মুখ টিপে হাসলো রিস্তা। এসব কিছু হয়েছে তার জন্যেই। রিস্তা একটা কাজের কাজ করেছে বলে নিজেকে নিজে বাহবা দিতে থাকে। সেই তো আদ্রিশকে গিয়ে সব বলে দিয়েছিল। মেহেরুনের মন খারাপ দেখে রিস্তারও মন খারাপ হয় ভীষণ। চোখের সামনে তার বোনকে এমন মনমরা হয়ে পড়ে থাকতে দেখে ভালো লাগে না তার। আর এজন্যেই তো আদ্রিশের কাছে ছুটে যায় রিস্তা। যদিও এসবের কিছুই জানে না মেহেরুন। আদ্রিশ রান্নাঘরে গিয়েছে মেহেরুনের জন্য স্যুপ বানাতে। ছেলে হলেও টুকটাক রান্না সে পারে। মেডিকেলে পড়াকালীন সময়টাতে সে নিজের রান্না নিজে করেই খেত। রান্না খুব বেশি ভালো না হলেও কোনো রকম চলে আর কি। আদ্রিশকে রান্নাঘরে দেখে ভ্রু কুচকে যায় আদ্রিশের মায়ের। ছেলের কাছে এসে তিনি জানতে চাইলেন, হঠাৎ রান্নাঘরে আসার কারণ? আদ্রিশ থমথমে গলায় জবাব দিল, তোমার গুণধর কন্যার জ্বর এসেছে আম্মু, তাই স্যুপ বানাতে এসেছি মহারানীর জন্য। তিনি বুঝলেন ছেলেটা খেপে আছে ভীষণ। তবে মেহেরুনের জ্বর এসেছে শুনে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন, ফলে উদ্বিগ্ন গলায় বলে ওঠেন, তুই মেহুর কাছে যা, আমি স্যুপ বানিয়ে নিয়ে আসছি। আদ্রিশ ফিরে তাকায় তার মায়ের দিকে, শান্ত স্বরে বলে উঠল, তুমি আর ছোট মা সারাদিনই তো অনেক খাটাখাটনি করো, এখন না হয় আমি রান্নাটা করি। আর তাছাড়া আমার রান্না এত খারাপ নয় যে মুখে তুলতে পারবে না কেউ। আদ্রিশের কথার পিঠে তিনিও আর কথা বাড়ালেন না। ছেলে যা করতে চাইছে করুক, এতে তিনি কোনো হস্তক্ষেপ করতে চান না। মেহেরুনের জন্য ইতিমধ্যেই ব্যাকুল হয়ে পড়েছেন তিনি। হাজার হোক বংশের একটা মাত্র মেয়ে মেহেরুন, মেয়েটাকে নিয়ে তার চিন্তার শেষ নেই। নিজের একটা মেয়ে নেই বলে এই মেয়েটাকেই তো তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এমনকি সারা জীবন নিজের কাছে রাখবেন বলে ছেলের বউ করে রেখে দিতে চান এই বাড়িতে। আর তাই বিলম্ব না করে ব্যাকুল মন নিয়ে ওর ঘরের পথে পা বাড়ান তিনি। তার ছেলের এমন কেয়ারিং মনোভাব দেখে হালকা হেসে ফেলেন তিনি, যাক ছেলেটা তবে ওর বাবার মতো হয়নি। তার দেওয়া আদর্শ শিক্ষায় নিজেকে গড়ে তুলেছে আদ্রিশ। ছেলের জন্য প্রাণ ভরে দোয়া করেন তিনি, ভালো থাকুক ছেলে মেয়ে দুটো। মায়ের প্রস্থানের দিকে একবার চেয়ে পুনরায় নিজের কাজে মনোনিবেশ করে আদ্রিশ। মেহেরুনের জন্য সে এখন থাই স্যুপ বানাচ্ছে। মেয়েটা কর্ন স্যুপ খেতে পারে না, তার নাকি গন্ধ লাগে, একবার খেয়ে তো বমি করেছিল, সেই থেকে তার কর্ন স্যুপের প্রতি অনীহা। আলতো করে চোখের পাতা মেলে তাকালাম। শিয়রের কাছে বসে আলতো হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মামুনি। আমায় চোখ মেলতে দেখে তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, খুব বেশি খারাপ লাগছে মা, এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি তোর, এই সময়ে জ্বর তো ভালো না। আমি আর কোনো জবাব দিলাম না। শরীর ভালো নেই খুব একটা, কথা বলতে গেলেও বেশ বেগ পেতে হচ্ছে আমায়, এদিকে মাথাটাও বেশ ধরেছে। এরই মাঝে সুপের বাটি হাতে নিয়ে প্রবেশ করলো আদ্রিশ ভাইয়া। বেডসাইড টেবিলে বাটিটা রেখে আমার পাশে বসলো। আমার দিকে ফিরে থমথমে গলায় বলল, একা একা উঠতে পারবি নাকি, আমি সাহায্য করব তোকে। আমি একা একা ওঠার চেষ্টা করলাম, কিন্তু সেই ব্যর্থ হতেই হলো আমায়। শরীর ভীষণ ম্যাজম্যাজ করছে। আদ্রিশ ভাইয়া হয়তো বুঝলো আমার অবস্থা, আমায় ধরে বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। চোখ মুখ কুচকে ভাঙা গলায় আমি বলে উঠলাম, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না ভাইয়া। সুপের বাটিটা হাতে নিয়ে এক চামচ উঠিয়ে ফু দিতে দিতে থমথমে গলায় বলল, চিন্তা নেই আমি তোকে খাইয়ে দিব, তবে গরম গরম স্যুপ ঝটপট করে খেয়ে ফেলবি, দেন ওষুধ খেয়ে নিবি। এখনের জ্বর ভালো না, জ্বরকে প্রশ্রয় দিলে জেঁকে বসবে, সো দ্রুত সেরে ওঠার জন্য আমার কথা মতো চলবি। খবরদার আমার কথার যেন কোনো নড়চড় না হয়। নিভু নিভু দৃষ্টিতে আমি কিছুক্ষণ চেয়ে রইলাম তার পানে। খাওয়ার ইচ্ছে না থাকলেও এই লোকের পালায় পড়ে ঠিকই খেয়ে নিতে হবে আমার। অগত্যা আমিও আর দ্বিমত না করে খেয়েই নিলাম। জীবনে প্রথম আদ্রিশ ভাইয়ার রান্না করা খাবার খেতে চলেছি, না জানি না কেমন স্বাদ হয় এর। এই জন্যেই মোচরা মোচি করছিলাম আর কি, কিন্তু না, যতটা খারাপ ভেবেছিলাম খাওয়ার পর তেমন একটা খারাপ লাগছে না, ভালোই হয়েছে বরং।
লক্ষ্মী মেয়ের মতো তাই চুপটি করে আদেশ ভাইয়ার হাতে খেয়ে নিলাম। নিমিষেই পুরো খাবারটুকু খাওয়া হয়ে গেল আমার। তারপর ঔষধ খাইয়ে শুয়ে দিল আদেশ ভাইয়া। মামুনিও চলে গেছেন কিছুক্ষণ আগে। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত স্বরে আদেশ ভাইয়া বলল, খাবারটা কেমন ছিল? চোখ বুঝে অধরের করে মুচকি হাসি ফুটিয়ে ছাড়া ভাবে বললাম, খুব ভালো ছিল। আরো কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়নি। আর যে মানুষটা আমায় ভালোবেসে আমার জন্য এত কিছু করেছে তার রান্না খারাপ হয় কি করে? আমার কাছে অমৃত ছাড়া কিচ্ছু মনে হয়নি। আদেশ ভাইয়া পুনরায় ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড় মেহু বাকি, চিন্তা নেই, আমি আছি তোর পাশে। তবে আমার রাতের ঘুম যে কেড়ে নিয়েছিস এর হিসেব কিন্তু আমি সুদে উসলে নিয়ে নিব। প্রতি রাতে যদি তোমার ঘুম না উড়িয়েছি তাহলে আমার নামও আদ্রিস খান নয়। একবার শুধু আমার বউ হয়ে নাও, তারপর বউ আর আমি দুজনের প্রচেষ্টায় প্রতি রাতই নির্ঘুম কাটবে আমাদের। শিশুক্ত কথাটা বলেই পাকা হাসল সে। ততক্ষণে মেহেরুন ঘুমের রাজ্যে পাড়ি চমিয়েছে বলে হয়তো শুনতে পায়নি, শুনলে নির্ঘাত লজ্জায় নুইয়ে পড়ত। পেছন থেকে রিস্তা এসে ফিচালো হেসে বলে উঠল, মেহুর দিকে আর এত নজর দিন না তো ভাইয়া, যত দেখার সব বিয়ের পর দেখে, এখন বিচারিকে একটু শান্তিতে ঘুমোতে দেন। পেছন ফিরে রিস্তার দিকে তাকিয়ে আলতো হেসে সে বলল, বড্ড বেশি বড় হয়ে গিয়েছিস রিস্তা, বড় ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? তবে তোর উপর আমি সত্যি প্লিজ, তুই যা করলি আমার জন্য, তোর জন্যই আমার বদ্ধমূল ধারণাটা ভেঙেছে, তোর মতো বোন সবার ঘরে ঘরে হোক। কপালে হাত ঠেকিয়ে মাথা নিচু করে বসে আছে আদেশ, দুই নেত্রের মাঝে ঘুমের ছিটে ফোটাও নেই বললে চলে। গুরু গম্ভীর মুখস্থিতে তার লেপটে রয়েছে একরাশ বিষণ্ণতা। মেহেরুনের জ্বর বেড়ে 104 গিয়ে ঠেকেছে, জ্বরের ঘরে কিসব প্রলাপ বকছে সে। আদেশ আর সেসব শোনার চেষ্টা করেনি অবশ্য, খানিক আগেই ওকে দেখে এসে নিজের কক্ষে চলে এসেছিল সে। কিন্তু চিন্তায় চিন্তায় নেত্রের মাঝে ঘুমের ঠাঁই মিলল না আর, বিরক্ত হয়ে নিজের কক্ষে থাকতে পারল না আদেশ। মেহেরুনকে দেখার জন্যে মনটা কেমন যেন ছটফট করছে তার। আদেশের কক্ষ থেকে অবশ্য মেহেরুনের কক্ষ খুব একটা দূরে নয়, কয়েক কদম পা ফেলে তাই চলে এলো মেহেরুনের কক্ষের সামনে। ভেতরে প্রবেশ করতে গিয়েও কি মনে করে আর করলো না, আড়ালে দাঁড়িয়ে তাই নিজের প্রেয়সীকে এক ঝলক দেখে নেয় আদেশ। এত রাতে একটা মেয়ের ঘরে যাওয়া উচিত হবে না বলে মনে করে আদেশ, যতই সম্পর্কে সে চাচাতো বোন হোক না কেন। আজ বাদে কাল এই নিয়ে কথা উঠতে পারে। আদেশ কখনোই চাইবে না তার প্রেয়সীর সম্মানে কোনোভাবে আঘাত লাগুক, আর তাই তো এত বছর ধরে নিজেকে সংযত রেখেছে সে। মেহেরুনকে নিজ থেকে দূরে রাখার জন্য ধমক দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি সে, এজন্য অবশ্য সে গুমড়ে গুমড়ে মরেছে। যদিও এসব কথা একমাত্র রিস্তা ছাড়া আর কেউ জানে না, এমনকি মেহেরুনও সবটা জানে না, জানতে দেয়নি আদেশ। মেহুকে এক ঝলক না দেখতে পেলে ঘুম আসে না বুঝি ভাইয়া? কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে নিয়ে খানিকটা রসিকতার সহিত উক্ত কথাটা বলে উঠল রিস্তা। অধরের কোণে লেপটে আছে তার ফিচালো হাসি, আচমকা পেছন থেকে এমন বাক্য কর্ণকোহরে ঠেকতেই থমকে যায় আদেশ। চলে যাওয়ার পরিবর্তে ভ্রু কুচকে পেছন ফিরে তাকালো সে, তা দেখে একগাল হেসে রিস্তা বলে ফেলল, আপনি কি আমার কথায় বিব্রত বোধ করছেন ভাইয়া? না মানে একটু একটু মশকরা করছিলাম আমি আপনার সাথে আর কি, ভাই বোন থেকে দুদিন পর শালি দুলাভাই হতে চলেছি, একটু মশকরা না করলে কি চলে বলেন তো। আদেশ মুখের ভাবভঙ্গিতে বুঝতে দিল না যে রিস্তার এমন কথায় সে সত্যিই বিব্রত হয়ে পড়েছিল। একটু আগে নিজেকে স্বাভাবিক রেখে তাই গমগমে গলায় জবাব দিল, এখানে আবার বিব্রত বোধ করার মতো কি আছে? একজন ডাক্তার হিসেবে রোগীকে দেখতে আসাটা কি আমার দায়িত্বের কাতারে পড়ে না? আদেশের এহেন বাণীতে রিস্তা বোকা বনে যায়। ভেবেছিল সুযোগ পেলেই লোকটাকে নিয়ে একটু মশকরা করে নিবে, কিন্তু তার হলো কই, উল্টে তাকাতেই বোকা বানিয়ে ছাড়ল যে। রিস্তাও কম চায় না, পরক্ষণে কিছু একটা ভেবে বাঁকা হেসে বলল, আমি কিন্তু আপনার ব্যাপারে সব জানি ভাইয়া, তারপরও সত্য গোপন করতে চাইছেন আপনি? আদেশ এবার কিছু সময় ধম মেরে দাঁড়িয়ে থাকে, নিরাপত্তা ভেঙে ধরা গলায় সে বলে ওঠে,
তো সব জানিস বিধায় কি এখন আমায় ব্ল্যাকমেইলও করতে চাইছিস? চাইলে করতে পারিস, সমস্যা নেই আমার তাতে। যেখানে নিজের বাবাই সব দায় আমার উপর বর্তাতে চায়, সেখানে তুই তো সামান্য ব্ল্যাকমেইলই করেছিস। আদেশের কথাগুলো শুনে চোখটা ছলছল করে ওঠে রিস্তার। সে তার বড় ভাইয়ের সমতুল্য মামাতো ভাইয়ের সাথে এতক্ষণ যাবত মশকরা করছিল, এভাবে আঘাত দিয়ে তো সে কথা বলতে চাইনি। রিস্তা করুণ গলায় বলে উঠল, ভাইয়া সরি, আমি আপনাকে আঘাত করে কথা বলতে চাইনি, বিশ্বাস করেন? আদৃশ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, চোখ বুঝে আলতো হেসে বলে, না না, আমি কিছু মনে করিনি, এমনি বললাম আর কি। দুজনের মাঝে আবারও পিনবতন নিরবতা। হট করে আদৃশ এবার কিছুটা গম্ভীর গলায় বলে উঠল, রাত পেরিয়ে ভোর হতে চলল, তুই ঘুমাবি না রিস্তা? নিশাচর প্রাণী হয়েছিস নাকি? এমন চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি, মেহুর পাশে গিয়ে ঘুমিয়ে পড় যা। রিস্তা বাধ্য মেয়ের মনেই কক্ষে চলে যেতে দেয়। দু কদম এগিয়ে কি ভেবে আবারও পেছন ফিরে আদেশের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, আপনি ঘুমাবেন না ভাইয়া? রিস্তার কথার পরিপ্রেক্ষিতে আদেশ তাচ্ছিল্য হেসে বলল, আমার আর ঘুম। আদেশকে অনুরোধ করে রিস্তা বলল, এমন করবেন না ভাইয়া, আপনি শুধু শুধু কেন নিজেকে এত বেশি কষ্ট দিচ্ছেন? বাবা ছেলের মধ্যে অমন একটু আকটু হয়, তাই বলে আপনি এমন করবেন? আপনি তো যথেষ্ট বুঝতার, তাহলে আর আপনার কিছু হয়ে গেলে মেহুর কি হবে একবার ভেবে দেখুন তো। আদেশের টনক নড়ে, রিস্তা ভুল কিছু বলেনি। মেয়েটাকে দেখলে তো ভোলা ভালা মনে হয়, অথচ এই মেয়ে কতটা বুদ্ধি বহন করে চলে। আমরা আসলে মানুষকে বাইরে থেকে দেখে যেমনটা ভাবি, ভিতরে ভিতরে মানুষটা হয় একেবারেই ভিন্ন। যদিও সবার ক্ষেত্রে একথা প্রযোজ্য নয়, মানুষের ভিতরের সত্তাটা তো আর দেখা সম্ভব নয়, তবে সত্যি কথা বলতে কি, যে যাকে যেমনভাবে রিপ্রেজেন্ট করে আমরা তাকে তেমনই মনে করি। আসলে ওই এই মেয়েটার প্রতি আদৃশ চিরকৃতজ্ঞ থাকবে, তার জন্যেই তো আদৃশ্যের একটা বদ্ধমূল ধারণা ভেঙেছিল। আদৃশ্যের ধারণা ছিল সে যে মেহেরুনকে ভালোবাসে, এটা কোনোভাবে মেহেরুন জানতে পারলে পড়াশোনা বাদ দিয়ে আকাশে উঠতে শুরু করবে, নিজের লক্ষ্যচ্যুত হয়ে পড়বে, এমনকি পরবর্তীতে এই নিয়ে নানান রকম সমস্যারও উৎপত্তি ঘটতে পারে। এজন্য সে সবসময় মেহেরুন হতে দূরে দূরে থাকতো, তবে এতে যে হিতে বিপরীত হবে, মেহেরিন কষ্ট পাবে, এটা কখনো ভাবেনি সে। তার এই ধারণাটাকেই ভেঙেছিল রিস্তা। মেহেরুনকে নিয়ে হয়তো সবটা এভাবে আদৃশ্যের সামনে উপস্থাপন না করলে আদৃশ জানতেই পারতো না কখনো। আদৃশ্যের অমন আচরণের কারণে হয়তো মেহেরুনকেও হারিয়ে ফেলতে হতো চিরতরে। তাই তো আর বেশি ভরিতা না করে বৃষ্টির রাতেই মেহেরুনকে চট করে ভালোবাসি কথাটা বলে ফেলেছিল সে, যদিও নিজের অনুভূতি প্রকাশ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তার, তবুও নিজেকে ধাতস্থ করে বলেই দিয়েছিল সেটা। এরপরে আদৃশ্যের বুকটা কেমন ধুকপুক করছিল, তবে পরবর্তীতে আর এমন মনে হয়নি। সকল অনুভূতি নিজের মাঝে চেপে রাখতে রাখতে আজকাল বড্ড হাঁপিয়ে উঠেছে সে। এসব ভেবে রিস্তার দিকে সে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। আদৃশকে আশ্বস্ত করে হালকা হেসে রিস্তা বলে উঠল, ভয় নেই, আপনার বইয়ের খেয়াল রাখার জন্য আপনার বোন এই রিস্তাই কাফি হ্যায়। আপনার বউ আমাদের কাছে আমানত স্বরূপ, তাই ক্ষতির সম্ভাবনা শূন্যের কোঠায়। সো চিন্তা না করে ঘুমিয়ে পড়েন ভাইয়া, শুভরাত্রি ভাইয়া। আদেশ নিশ্চিন্ত মনে নিজের অবস্থান থেকে সরে পড়ে। তা দেখে আলতো হাসে রিস্তা, কি মনে মনে আওড়ালো, আর নয় দূরত্ব, তোমরা এবার একত্রিত হতে চলেছ, খুব বেশি দূরে নয় সেদিনটা। আমি তোমাদেরকে এক করি ছাড়ব, দুজনকে একসাথে না দেখা অবধি কিছুতেই স্বস্তি মিলছে না আমার। কথাটা মনে মনে বলতে বলতেই মেহেরুনের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয় রিস্তা। মেয়েটার জ্বর এখনো নামেনি, চিন্তা তারও বেশি বই কি কম হচ্ছে না। ওর পাশেই ঘুমিয়ে আছে অরণি। সারা রাত ধরে মেহেরুনের মাথায় জ্বরপট্টি দিতে দিতে শেষ রাতের দিকে চোখের পাতাটা একটু লেগে এসেছে। রিস্তা তখন গিয়েছিল খাবার খেতে, পেটে দানা পানি পড়েনি বলে খিদায় পেটে ইঁদুর দৌড়চ্ছিল, তাই অরণিকে দায়িত্ব দিয়ে সে খেতে যায়। হট করে
মনে কামড় দিয়ে উঠল তার। আচ্ছা আতিশ ভাইয়া কি খেয়েছিল? মেহুকে ফেলে তাকে তো শুধু ডিজের ঘরেই যেতে দেখেছি, খাবার তো খেতে দেখলাম না, তবে কি সে খায়নি? মিহু কখনো কষ্ট দিস না আমাদের আদ্রিশ ভাইয়াকে, এমনিতেও তার কষ্টের শেষ নাই। আদ্রিশ ভাইয়ের মতো তোকে এতটা কেউ কখনো ভালোবাসবে না রে বইন। মেহেরুনের কক্ষের সামনে থেকে এখনো যায়নি আদ্রিশ। মেহেরুনকে দেখে নিজের কক্ষে গিয়েও দুদণ্ড শান্তি মিলছে না যেন তার। চোখ বুঝলেই মেয়েটার অসুস্থ মুখশ্রী ভেসে উঠছে তার দুই নেত্রের মাঝে, আর ওইদিকে বাবার সাথে তার বিশাল কথা কাটাকাটি হয়েছে। সব মিলিয়ে একেবারে বিষিয়ে উঠেছে সব কিছু। মেহেরুন ব্যতীত এখন আর কোনো কিছুতেই মন টানে না তার। মাঝে মধ্যে তো মনে হয় দুনিয়া ছেড়ে পালাতে পারলেই বোধহয় সে বেঁচে যেত, কিন্তু পরক্ষণে মেহেরুনের কথা মনে পড়তেই পুরো দুনিয়াই থমকে যায় যেন তার জন্য। কবে বড় হবি রে তুই, কবে বুঝবি আমায়, তোকে কবে নিজের করে নিব আমি, কবে কবে হবে এসব? সত্যি আর ধৈর্য কুলাচ্ছে না আমার। আই নিড ইউ ভেরি ব্যাডলি ইয়ার, কবে যে তোকে আমার মিসেস বানিয়ে নিজের ঘরে তুলব রে মেহুরানি। অস্থির চিত্তে কথাগুলো আওড়ালেও খুবই করুণ শোনা যায় কথাগুলো। তপ্ত শ্বাস ফেলে আদ্রিশ চলে যায় নিজের কক্ষে। অলক্ষে তার নেত্র হতে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপটপ করে ঝরে পড়ে, যা সবার নজরে এড়িয়ে যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।